এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন চলে যাচ্ছি তার কাছে সাজ্জাদ পদ্মা সেতু স্প্যানটি কখন বসানো হতে পারে আবহাওয়া কেমন আজকে জানাবেন আজ সকাল সাতটা থেকে পদ্মা সেতুতে সাত এবং আট নম্বর পিলারের উপর চৌত্রিশতম স্প্যান বসানোর কাজটি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে সর্বশেষ এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছে যে পিলারের উচ্চতায় স্প্যানটিকে তোলা হয়েছে এখন ভাসমান ক্র্যানটি পজিশনিং করে দুই পিলারের যে বেয়ারিং রয়েছে এই বেয়ারিং এর উপর রাখার কাজটুকু করছে আর এটি করতে হয়তো বা দুই থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে তবে আজকে সকাল থেকে আবহাওয়া কিছুটা অনুকূল অবস্থানে থাকার কারণেই তারা স্প্যান বসানোর কার্যক্রম শুরু করেছে গতকাল আমরা যেমনটি দেখেছিলাম যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু কয়েক দফা স্প্যান রওনা দেওয়ার শিডিউল পরিবর্তন করা হয়েছে সর্বশেষ বিকাল চারটার দিকে স্প্যানটি রওনা করে মামা কনস্ট্রাকশন ইয়ার থেকে আজ স্প্যানটি বসানোর ব্যাপারে প্রকৌশলীরা আশাবাদী কেননা প্রকৃতির যে অবস্থা তাতে মনে হচ্ছে না কোনো বাধা হয়ে কারণ হয়ে দাঁড়াবে তো এমন একটি পরিস্থিতি তো এই স্প্যানটি যদি বসিয়ে দেওয়া যায় তাহলে পদ্মা সেতুতে দৃশ্যমান হবে পাঁচ মিটার আর স্প্যান বসানো বাকি থাকবে আর ষাটটি প্রকৌশলীরা বলছেন যে দশ ডিসেম্বরের মধ্যেই যে বাকি যে স্প্যানগুলো বাকি বসানো থাকবে এগুলো বসিয়ে দেওয়া যাবে আর এই স্প্যানগুলোর অবস্থান কিন্তু মুন্সীগঞ্জের মাও প্রান্তে বিষয়ে জানিয়ে রাখতে চাই যে গতকাল স্প্যান বসানোর কার্যক্রম শুরু হলেও সেদিন শেষ করা যায়নি সেজন্য আজকে সকাল থেকে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়েছে আর এই ষাটটি যে স্প্যান পদ্মা বসানো বাকি থাকবে এগুলো এক মিটার দৃশ্যমান বাকি থাকবে মূলত ষাটটি যে স্প্যান দেড়শো মিটার দৈর্ঘ্য হিসাব করলে এক মিটার আর এইটি যদি বসানো যায় তবেই পদ্মা সেতুতে স্প্যান বসানোর কার্যক্রম শেষ হয়ে যাবে আর যেসব স্প্যান বসানো হবে এগুলো কিন্তু মুন্সীগঞ্জের মাওয়াজে কনস্ট্রাকশন ইয়ার রয়েছে এখানে প্রস্তুত আছে শতভাগ সম্পূর্ণ প্রায় শেষের দিকে তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে সর্বশেষ খবর সাজাদ হোসেন আপনি থাকুন সেখানে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো আপনার সাথে